এ লালু লালু এখানে একা একা বসে আছিস, সিনেমা দেখতে যাবি? যাব। তা এখন কি সিনেমা চলছে? আরে সেই অক্ষয় কুমারের বচ্চন পান্ডে। তা কখন যাবি? চল তাহলে 11টা থেকে শোটা পেয়ে যাব। তাই চল। আমি বাইক নেব। আরে না না, একটা বাইকে দুজনের হয়ে যাবে। বচ্চন পান্ডে সিনেমাটা সব ঠিক আছে জানিস, নায়িকাটা একটু কচি মতো, বুড়োর সাথে কেন ওটা লাগছে না? আরে না না, তাতে কি প্রবলেম আছে? কলপ করে মাল চালিয়ে দিয়েছে, কচি কচি লাগছে। আরে আজকে তুই আমাকে তুলে আনলি, গার্লফ্রেন্ড কে আনলি না কেন? আর ভাই বলিস না, পেট্রোলের দাম যা দিন দিন বাড়ছে, আর এমনিতে গার্লফ্রেন্ড আনলে এক্সট্রা খরচা। এই সিনেমা হলে এসে গেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। ওই তুই ততক্ষণ সাইডে গাড়িটা লাগা, আর আমি ওখান থেকে টিকিটটা কেটে আনি। ঠিক আছে। আরে দেখছিস দেখছিস, অক্ষয় কুমার বুড়ো হলে কি হবে? মালটার ফাইট দেখেছিস তো? আরে ও সব তো সিনেমায় হচ্ছে, আর আমার কাছে এসব জলভাত। এ তুই বাইকটা এনে এখানে দাঁড়া, আর আমি হিচুটা সেরে আসি। ঠিক আছে, যা যা যা, তাড়াতাড়ি আসবি। আমাকে বলছেন? ওরে বাবা, জীবনে কেউ আমার প্রথমবার হ্যান্ডসাম বলল। কি হয়েছে বলুন? কেন দেবো না, একজন বিপদে পড়েছে আর আমি তাকে সাহায্য করবো না, এমন নির্দয় আমাকে ভাববেন না প্লিজ। হ্যাঁ বসুন বসুন, আর কোথায় ছাড়তে হবে বলুন। ওরে বাবা, আমাকে আবারও হ্যান্ডসাম বলল। আচ্ছা ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম পটলা, ভালো নাম পটল কুমার ঘোষ। কি ব্যাপার, হাসলে? কি হলো, নামটি পছন্দ হয়নি বুঝি? যাকগে ও সব ছাড়ো, আপনার হট নাম্বারটা কি দেওয়া যাবে ম্যাডাম? আরে যখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইলাম তখনই বাড়িটা আসতে হলো, সারা পোড়া কপাল। আবার পেট্রোলের দামটাও উঠল না। এই তো মনে পড়েছি, লালুকে তো সিনেমা হলে ফেলে এসেছি। দেখি তাড়াতাড়ি যাই, দেখি মালটা এখন কোথায় আছে, কি করছে। ও বাবু বাবু, দুটো ভিক্ষা দিন না বাবু। ও বাবু, এ লালু লালু, এ আরে তুই এখানে কি করছিস, আর হাতে বাটি কেন? তা কি করবো, বাড়ি যে ফিরবো তার এক টাকাও নেই, তাই এই ব্যবস্থা। তোর কি আক্কেল বল, তুই আমাকে ফেলে রেখে চলে গেলি। আরে ওসব যা হয়েছে ছেড়ে দে ছেড়ে দে। আরে জানিস না, একটা মেয়ে। ও তাই বলি, এই পোড়া বেগুনটাকে কে নিয়ে যেতে পারে? শালা চোখে বাঁশ ঢুকিয়ে দেবো। একটা গার্লফ্রেন্ড থাকতে ফের আবার একটা বাড়িতে জানে? যাকে ওসব কথা ছাড়, আজকে জানিস একটা ঘটনা ঘটেছে। আজ কোনো মেয়ে প্রথমে আমাকে হ্যান্ডসাম বলল, আমি প্রচুর খুশি। হ্যান্ডসাম তো বলবেই। ওরে তুইও বলছিস, থ্যাংক ইউ শুনে খুশি হলাম। হুম তাই তো বলবো, সারা হনুমান জাতির লিডারকে আমি হ্যান্ডসাম বলবো। তার মানে তুই আমাকে হনুমান বললি? বাবু ও বাবু, আপনারা সাবস্ক্রাইব করে দিন না বাবু। ওই শুধু সাবস্ক্রাইব চাইলে হবে, লাইক কমেন্ট শেয়ারটাও চাইতে হবে। হ্যাঁ বাবু, আরেকটা কথা, লাইক শেয়ার কমেন্টটা সব করে দিয়ে যাবেন। হ্যাঁ।